হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা লাবা বেলেস 5G কার্ভ ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে 17,999 রুপিতে এবং বাংলাদেশে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে 31,000 টাকায়। আর এই দামে পাচ্ছেন কার্ভ অ্যামোলেড ডিসপ্লে, 8GB LPDDR5 র্যাম এবং এই সেগমেন্টে এটাই প্রথম ফোন যেখানে থাকছে UPS 3.1 স্টোরেজ টাইপ। এরপর এই ফোনের আরও একটা হাইলাইট ফিচার হচ্ছে ডাইমেনসিটি 7050 প্রসেসর এবং অসাম ক্যামেরা সেটআপ। সো যারা লাভা বিলেস কার 5G ফোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। ফার্স্ট অফ অল প্রথম দেখাতে লাভা বিলেস কার 5G ফোনের প্রেমে পড়ে যাবেন। এমনিতেই কার এয়ারে থাকছে ম্যাট ফিনিশের সাথে গ্লাস বডি এবং ক্যামেরা মডিউলে মেটাল ইউজ করা হয়েছে। আর এই কালারের নাম দিয়েছে আয়রন গ্লাস, এটা বাদেও আর একটা কালার আছে ভিডিয়ান গ্লাস। তবে সাইড ফ্রেমটা হলো প্লাস্টিকের তৈরি। এই ফোনে কোনো মেমোরি কার্ড লাগানোর অপশন থাকছে না। ডুয়েল স্টিরিও স্পিকার আছে ডলবি অ্যাটমোসের সাথে। পোর্টস এবং বাটনসের ব্যাপারে বললে নিচে থাকছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পিকার গ্রিল। ডান পাশে ভলিউম ও পাওয়ার অন অফ বাটন। উপরে আছে আয়ার ব্লাস্টার, নয়েজ ক্যান্সেলিং মাইক এবং স্পিকার গ্রিল। এই ফোনের একটা বিষয় হয়তো নোটিশ করেছেন, সেটা হচ্ছে 3.5mm জ্যাকটি দেওয়া হয়নি, কিন্তু ফোনের বক্সে পাবেন ইউএসবি টাইপ সি হেডফোন জ্যাক। এই ফোনের সবথেকে হাইলাইট ফিচারটি হচ্ছে 6.67 ইঞ্চ FHD প্লাস 120Hz কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। সেই সাথে এই ডিসপ্লেতে থাকছে HDR10+ সাপোর্ট, YD1L1 সাপোর্ট থাকছে। তবে এই কার্ভ ডিসপ্লে একটা মেজর প্রবলেম হচ্ছে আনওয়ান্টেড টাচ। 800 নিটস পিক ব্রাইটনেস থাকায় আউটডোর ডিরেক্ট সানলাইটে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট থাকে। বেজ লো চেন একদমই নেই বললে চলে। সো প্রিমিয়ামনেসের দিক থেকে একটা ভাইব দেয়। বাই দ্য ওয়ে, বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়েছে একটা কার্ভ ডিসপ্লে ফোন, টেকনো স্পার্ক 20 Pro Plus। সো ওই ফোনটার সাথে যদি কম্পেয়ার করেন তাহলে লাভা বিলেস 5G ফোনটা কিন্তু অনেক বেটার। এছাড়া এই ডিসপ্লের উপরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটাও কিন্তু অনেক ফাস্ট এবং অ্যাকুরেট। লেটস টক অ্যাবাউট পারফরমেন্স। তো ডাইমেনসিটি 7050 মতো 5G প্রসেসর এই ফোনে ইউজ করা হয়েছে, যেটা কিনা 6 nanometer উপর বেস করা একটি অক্টোকোর প্রসেসর এবং এটার আন্ত স্কোর প্রায় 6 লাখের মতো। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে LPDDR5 র্যাম এবং স্টোরেজ UPS 3.1 থাকায় রিড এবং রাইট স্পিড যথেষ্ট ভালো পাওয়া গেছে। এই ফোন দুটা র্যাম ভেন্টের সাথে লঞ্চ হলেও বাংলাদেশে একটা ভেন্টের সাথে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 8GB র্যাম, 128GB স্টোরেজ। 5000mAh ব্যাটারি আছে এবং 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে লাভা বিলেস কার 5G। এই ফোনটা 0 to 100% চার্জ নিতে সময় নেয় 1 ঘন্টা 10 মিনিটের মতো। তো গেমিং নিয়ে বললে হাই গ্রাফিক্স হাই ফ্রেম রেটে পাবজি COD মতো গেম খেলতে পারবেন, কোনো রকম ফ্রেম ড্রপ বা হ্যাঙের মতো ইস্যু এই ফোনে থাকছে না। সো বলাই যায় পারফরমেন্স ডিপার্টমেন্টে বেশ ভালো মতোই কাজ করেছে লাভা। লাভা ফোনে সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে টেনশনের কোনো কারণ নেই, ক্লিন ইউজার এক্সপিরিয়েন্স পাবেন, কোনো ব্লুটুথ নাই, আউট অফ দ্য বক্স Android 13 রয়েছে, তবে লেটেস্ট Android 14 থাকলে অবশ্যই ভালো হতো। আর লাভা প্রমিস করেছে 2+3 বছরের সফটওয়্যার আপডেট এই ফোনটাতে দিবে। ডিসপ্লে পরে লাভা অলওয়েজ ক্যামেরাতে বেশি ফোকাস দিয়ে থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। লাভা বিলাস কার 5G ফোনের পেছনে আছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা 64 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 32 মেগাপিক্সেলের। তো 64 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়ে নর্মাল কন্ডিশনে ছবির কোয়ালিটি আপনি ভালো পাবেন। ভিডিওগ্রাফি নিয়ে বললে 4K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন রিয়ার ক্যামেরা দিয়ে। ক্যামেরা ফিচার হিসেবে আছে নাইট মোড, ভিডিও মোড, পোর্ট্রেট, ফেস বিউটির মতো আরও অনেক ফিচার। তো ভিউয়ার্স, এই ছিল লাভা বিলেস কার 5G ফোনের ব্যাপারে ছোটো স্পেসিফিকেশন রিভিউ। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।